প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা টিভি আয়োজিত কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক ইসলামিক প্রোগ্রাম ইমান ও আমলের আজকের পর্বে। আলোচনা করবেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত প্রধান খতিব শায়েখ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। গত দুই পর্বের ধারাবাহিকতায় আজও সম্মানিত শায়েখ আলোচনা করবেন কবরের জিন্দেগির উপর। চলুন আমরা ওনার কাছ থেকে আজকের আলোচনা শুনি। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি ওমান দা'আ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইমান ও আমলের আলোচনার যে পরবর্তী শিরোনামে এসেছিলাম সেটা হচ্ছিল কবরের জিন্দেগি। আজকে আমরা আশা করছি তার ফাইনাল চ্যাপ্টারে আমরা ইনশাআল্লাহ এসে গেছি। কবর আমাদের সামনে একটি বাস্তবতা যেটা এড়ানোর কোনো উপায় আমাদের নেই, এবং সেখানে কবরের জিন্দেগিতে নিয়ামত আছে অনেকের জন্যে, আর অনেকের জন্য রয়েছে আদাব। আমরা কীভাবে আদাব থেকে বাঁচতে পারি আর কিছু নিয়ামত আল্লাহর সেখানে ভোগ করতে পারি, এটাই আলোচনা করার মূল উদ্দেশ্য। আমরা যেন এখান থেকে অনুপ্রাণিত হতে পারি। যে সমস্ত কারণে কবর আজাব হয় এবং যে সমস্ত কারণে কবর আজাব থেকে নাজাত পাওয়া যায়, সেগুলো আলোচনা আমরা গত সপ্তাহে করেছি। জি, আজকের অনেকগুলো টুকিটাকি বিষয় আছে কবর সংক্রান্ত, কবরের জিন্দগি সংক্রান্ত, সেগুলোকে আমরা ইনশাআল্লাহ পেশ করবো। এক নম্বর হচ্ছে কবরে যারা থাকেন তারা বারজাখের জিন্দগিতে আছেন, যদিও এই দুনিয়ার সঙ্গে তাদের সম্পর্ক কাট অফ নর্মালি, কিন্তু তারা কি দুনিয়ার মানুষের কোনো কিছু শুনতে পায়? জি, এই বিষয়ে কিছু আলোচনা লিটল বিট কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে, বিশেষ করে হাদিস শরীফে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম। আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হয়ে যায় এবং কবরস্থ করা হয়, দাফনের কাজ সম্পন্ন করা হয়ে যায় এবং দাফন শেষে লোকজন কবর থেকে চলে যাওয়া শুরু করে দেয়, তখন সে তাদের পায়ে যে স্যান্ডেল আছে, জুতা এবং স্যান্ডেলের যে আওয়াজ হয়, এটা সে কবর থেকে শুনতে পায়। আরেকটি হাদিসে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের পরে বদরের ময়দানে যে সমস্ত প্রায় 70 জন কাফেরদের কয়েকজন বড় লিডার সহ সেখানে তারা নিহত হয়, তাদেরকে তিনি ভিজিট করতে আসলেন তাদের কবরকে। এসে তিনি বললেন, ইয়া আবা জাহাল ইবনে হিশাম, ইয়া উমাইয়া ইবনে খালাফ, ইয়া উতবা ইবনে রাবিয়া, ইয়া সাইবা ইবনে রাবিয়া, এরা সবাই কিন্তু বড় বড় লিডার ছিল, আবু জাহাল সহ তারা সবাই তাদের সেদিন সেখানে তাদের আল্লাহর কাছে চলে যেতে হয়েছে, তারা মুসলমানদের হাতে নিহত হয়েছে এবং তাদেরকে সেখানে দাফন করা হয়েছে একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে, তাদেরকে নিক্ষেপ করে উপরে মাটি চাপা দিয়ে রেখে আসা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে। তিনি তাদেরকে অ্যাড্রেস করলেন নাম ডেকে ডেকে, এসে জিজ্ঞেস করে তারপরে বললেন, আলাইসা কাদ ওয়াজাদতু মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা করেছেন তা কি পেয়েছ ঠিকঠাক মতো, বুঝে পেয়েছ, সত্য জিনিস তোমাদের কাছে ফুটে উঠেছে? বা ইন্নি কাদ ওয়াজাদতু মা ওয়াদানি রব্বি হাক্কা, আমার রব আমাকে যে ওয়াদা করেছেন তা আমি অবশ্য ঠিকমতো বুঝে পেয়েছি। আল্লাহ তাআলা বদর যুদ্ধে বিজয় দান করবেন, হয়েছে। তাদের শুধু পরাজয় নয়, তাদের মৃত্যুর পরে কি হবে তাদের, এগুলো তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে পাকে, সেগুলো তোমরা পেয়েছো কি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার সঙ্গে ছিলেন, তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
كيف يسمع أن يجيب وقد جيف يا رسول الله আপনি যে তাদেরকে ডেকে ডেকে এগুলো বলছেন তারা শুনবে কিভাবে আর জবাবই বা দিবে কিভাবে আপনি প্রশ্ন করছেন জিজ্ঞেস করছেন তারা তো এখন গলিত লাশ হয়ে যাচ্ছে তাদের তো অস্তিত্ব আর নেই قال والذي نفسي بيده ما انتم باسمع لما اقول منهم তিনি বলেন সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান তোমরা তাদের চেয়ে বেশি শুনো না তার মানে তারা তোমাদের চেয়ে কম শুনছে না ঠিকই শুনতে পাচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে শুনিয়ে দিচ্ছেন ওয়ালাকিন্নাহু লা ইয়াকদিরুনা আন ইউজিবু তারা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই জবাব দেওয়ার মতো বলার মতো ক্ষমতা দেননি তাদের একতরফা শুনে যেতে হবে তাহলে বোঝা গেল যে মাইয়েত শুনতে পায় কিছু যেগুলো আল্লাহ তাদেরকে শোনাতে চান এবং সেটা অমুসলিম হলেও শুনতে পাবেন অমুসলিম হলেও জি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের সঙ্গে কথা বলেন শুনাই দিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু শুনেছেন যারা জিন্দা আছে তারা কিছু তাদের অবস্থা শুনে কোনো কোনো সময় পৃথিবীর মানুষ বা পৃথিবীর কোনো মাখলুক কবরস্থ লোকদের কিছু কিছু জিনিস কোনো কোনো সময় আল্লাহ তাআলা এক্সট্রাঅর্ডিনারিলি শুনিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন এই বিষয়ে যে হাদিস আমরা শুনেছিলাম আবার একটু শুনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বনি নাজ্জারের যে বাগান ছিল অথবা ক্ষেত খামার ছিল সেই খামারের জমিন দিয়ে আমরা যাচ্ছিলাম আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মাআহু উনি একটি খচ্চরে আরোহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ওনার সাথেই ছিলাম ইদ হাদাত বিহি ফাকাদা তুলকিহি বাগানের পাশে দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে ওনার খচ্চরটা একদিকে চট করে জাম্প করলো এবং উনি পড়ে যাওয়ার অবস্থা অলমোস্ট এত জোরে জাম্প করেছে ওয়া ইদা আকবুরু সিত্তাতিন আও খামসাতিন আও আরবাহ তখন ওইখানে আসলে ওই কবরের উপরে দিয়ে যাচ্ছিলো প্রায় খচ্চরটা কবরের উপরে ওখানে চার পাঁচটি বা ছয়টি কবর ওখানে ছিল কবরকে এড়িয়ে খচ্চরটা একদিকে জাম্প করে ফেলল তখন তিনি জিজ্ঞেস করলেন কবরের চিহ্ন বোঝা যাচ্ছে যে এখানে কবর আছে মান ইয়ারিফু আসহাব হাদিল আকবর তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেউ জানো এই কবরের বাসিন্দা কারা বা কলা রাজুলুন আনা এক ব্যক্তি বলে উঠলেন যে আমি জানি কলা ফামাতা মা তাহাউলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন এরা কবে মারা গিয়েছে কলা মাতু ফিল ইশরাক তারা ইসলামে দাখিল হওয়ার আগেই শিরকে থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে ফাকালা ইন্না হাদিল উম্মা তুবতালা ফি কুবুরিহা যে এই যে লোকগুলো তারা কবরে এখন অনেক আজাব পাচ্ছে কবরে অনেক মুসিবতে তারা নিপতিত আছে আলাউলা আন্তাদাফানু লাদাউতুল্লাহ আন ইসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু আমি যদি আল্লাহ তাআলা হুকুম এমন হতো যে তোমরা তাদেরকে দাফন করা ছেড়ে দেবা এরকম আশঙ্কা না থাকলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম তিনি যেন তোমাদেরকে কবর আযাব শুনায় যেটা আমি শুনতে পাচ্ছি পৃথিবীর মানুষগুলোকে কবর আযাব শোনাতে দিলে বা তারা যদি শুনতে পেত তাহলে তারা কেউ মারা গেলে জীবনে তাকে দাফন করতো না পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মতো ব্যাপার ঘটে যেত যে খবরটা আমার বাবাকে দাফন করবো না যে আযাব শুরু হয়ে যাবে অন্য কোনো জায়গায় ফেলে দেয় রেখে দেয় রেখে দেয় এরকম চিন্তা করতে হয়তো বা নিজের ব্যাপারে ওসিয়ত করতে আমাকে দাফন করো না জি তো এরকম তাহলে পৃথিবীর অবস্থা কী হতো মরা মানুষকে দাফন না করলে তো এই জন্য তিনি আর এই দোয়া করেননি আল্লাহ তাআলার কাছে এটা আল্লাহ তাআলার মানসা নয় কবরের জিন্দেগি বারজাখের জিন্দেগি গায়েব তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে ওই গায়েব খুলে দেবেন না আমাদেরকে এই পরীক্ষায় পাশ করে যেতে হবে ইয়াকিন করে বিশ্বাস করে যে কবর আযাব আছে জি এবং তার জন্য প্রস্তুতি নিয়ে কীভাবে বাঁচা যায় সেই চেষ্টা করে যেতে হবে এই হাদিস থেকে তাহলে বোঝা যায় পশু পাখিও এগুলো শুনতে পায় পশু পাখি শুনতে পায় এবং আরেকটি হাদিস যেটা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখতে পেলেন যে সেখানে কবর আযাব হচ্ছে সেটাও আমরা শুনেছি আবার দেখা হবে শুনবো ইনশাআল্লাহ জি
অনেকেই মাঝে মাঝে কিছু ঘটনা সালফে সালেহীনের জীবনে হয়েছে, যে তারা কবর আজাব কেউ দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন, কিছু ঘটনা যেভাবে খচ্চরের ঘটনা ঘটেছে এরকম ঘটনা হয়েছে। এই বিষয়টা বাহাইম পশু পাখিও শুনতে পায়, এই প্রসঙ্গে একটা হাদিস আছে বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, দাখালাত আলাইয়া আজুজুন মিন আজাইজের ইহুদিল মদিনা, যে মদিনার বাসিন্দা এক বুড়ো ইহুদি মহিলা এসেছিলেন মা আয়েশাকে ভিজিট করতে রাদিয়াল্লাহু আনহা। এসে অনেক কথাবার্তা হলো, তো ইহুদি মহিলার কিছু তাওরাতের জ্ঞান ছিল, এসে বলল যে আহলুল কুবুরি ওয়া আযাবুনা ফি কুবুরহিম, যারা কবরস্থ হয়ে যায় তাদেরকে কিন্তু কবর আজাব হয়। ইহুদি মহিলা বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখনও কেবল মদিনায় যাওয়ার পরে, তিনি তখনও অল্প বয়স্কা, তখন এত ইসলামিক জ্ঞান তিনি অর্জন করে সারেননি, তিনি বললেন যে আমার তার কথা আমি বিশ্বাস করলাম না, বা কাযাব তু হা কলতি, না তুমি ঠিক বলো নি, আলাম আন আম আন উসাদ্দিকাহা, তারপরে তার কথাটা বিশ্বাস করতে আমার ভালো লাগছিল না, যে খামাখা কবরের মধ্যে আজাব হোক এটা দা হওয়াই ভালো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেন নাই, কাজেই তিনি এটাকে মোটেই বিশ্বাস করেন। পরে মহিলাটা চলে গেল, এবং এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে আসলে আমি ওনাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আজুজান মিন আজাযিল ইয়াহুদি আহলুল মদিনা দাখালাত ফাযাআমাত আন আহলুল কুবুর ইউআযাবুনা ফি কুবুরিহিম, একজন বুড়ো ইহুদি মহিলা এসেছিলেন আমাকে দেখতে, এবং কথা প্রসঙ্গে তিনি বললেন যে কবর আজাব আছে, যারা কবরে যায় তাদেরকে অনেক আজাব ফেস করতে হয়। আমি তো এটা আশ্চর্য লাগলো আমার কাছে, ব্যাপারটা কি আপনি বলেন তো ঠিক কিনা, আল্লাহ সাদাকাত ইন্নাহুম ইউআযাবুনা আযাবান তাসমাউহুল বাহাইম কুল্লুহা, ঠিকই বলেছেন মহিলা, কবরস্থ লোকেরা আজাবের উপযুক্ত হলে তারা আজাব পেতে থাকে, তাদের উপর আজাব চলতে থাকে, এবং তাদের আজাব সমস্ত প্রাণীকুল শুনতে পায়। আমার আইতু বাদা ফি সালাতিন ইল্লা ইতাআওয়াদু মিন আযাবিল কবর, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে আমি নোটিস করেছি যে তিনি প্রায়ই নামাজের মধ্যে আগে পরে কবর আজাব থেকে আল্লাহ তাআলার কাছে তিনি পানা চাইতেন। ওকে, এরপরে একটি ঘটনা আসছে, ইমাম আব্দুল হক আল ইশবিলি রহমতুল্লাহ আলাই, তিনি অনেক একজন বড় মাপের ইমাম ছিলেন, আলেম ছিলেন, তিনি বলেন যে একজন একজন ফকি, তার নাম হচ্ছে আবুল হাকাম ইবনে বারখান, তিনি একজন বড় মানের ফকি, এলিমওয়ালা, আমলওয়ালা, তিনি একটি ঘটনা বলেছেন, আন্নাহুম দাফানু মাইয়িতান বিকারিয়াতিন ফি শারফি ইশবিলিয়া, ইশবিলিয়া আসলে পার্ট অফ স্পেন, আচ্ছা, ওখানে মুসলমানদের তো একসময় বসবাস ছিল, যে জি জি, বলে যে ইশবিলিয়া পাশে একটি গ্রামে একজন মাইয়িতকে যখন কবর দেওয়া হলো, আল্লামা ফারাগু মিন দাফনিহি কাআদু নাহিয়াতান ইয়াতাহাদ্দাসুন, তারপরে তারা একটু কবরে দেওয়া শেষ করে একটু কিছু বসলো কবরের পাশে, তারা কিছু কথাবার্তা বলছিল যারা আসছিল, ওয়াদাবাতুন তার আ করিবা মিনহুম, এবং তাদের পাশেই কবর এবং তাদের যে বসেছে তার কাছেই একটা প্রাণী, গরু ছাগল কিছু একটা সেখানে ঘাস খাচ্ছিল আর কি, চড়ে বেসা বেড়াচ্ছিল। তারপর দেখা গেল যে হঠাৎ করে এই 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 প্রাণীটা কবর দিকে দৌড়ে আসলো খুব জোরে, এরপরে এসে সে তার কান পেতে কবর থেকে শোনার চেষ্টা করলো, এইপরে একটু শুনে আবার দৌড় দিয়ে ভেগে চলে গেল, আবার দৌড়ে আসলো কিছুক্ষণ পরে কবরের দিকে, আবার কান পেতে কিছু কি যেন শুনতে পেল, আবার দৌড়ে দৌড়ে ভেগে চলে গেল, এভাবে কয়েকবার এরকম করতে থাকলো। তখন শোনার পরে আলেম বললেন, আমার তখন মনে পড়লো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি, তিনি যে বলেছেন, ইন্নাহুম লা ইউআযাবুনা আযাবান তাসমাউহুল বাহাইম, কবরে তাদের আজাব হতে থাকে যেটা প্রাণীকুল শুনতে পায়, পশু পাখিরা শুনতে পায়। এরপরে আমরা আসি পরবর্তী যে পয়েন্টটা, সেটা হচ্ছে কবর আজাবের কিছু ঘটনা টাইম টু টাইম কিন্তু পাওয়া যায়, আপনি পত্রিকায় মাঝে মধ্যে কিছু খবর পেয়ে যাবেন, কোনো কোনো সময় ভেরি রেয়ার, ভেরি আনইউজুয়াল কিছু খোঁজখবর আসে, এরকম একটা খোঁজখবর
ইবনে আবুদ্দুনিয়া রহমতুল্লাহ আলাই, তিনি একজন বড় সালফে সালেহীন উচ্চ মানের আলেম, তিনি বলেছেন যে আব্দুল মোমেন ইবনে আবদুল্লাহ আল কাইসি বলেন যে একজন নাব্বাসকে জিজ্ঞেস করা হলো যে তওবা করেছে। নাব্বাস হচ্ছে কাফন চোর, এক সময় এখন তো দুনিয়া কেউ সহজে কাফন চুরি করবে না হয়তো বা, তখন পৃথিবীতে অনেক সময় অভাব অনটন ছিল, মানুষের অর্থনৈতিক সংগতি ছিল না, তখন অনেক সময় কাফন চোর পাওয়া যেত। তারা খেয়াল করতো কবে কবর দেওয়া হয়, রাত্রেবেলায় উঠে কবর খুঁড়ে কাপড়টা নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে এটা বিক্রি করে ফেলত। এরকম দুনিয়াতে কত রকম ক্রাইম আছে, মসজিদের ঘড়ি চুরি করে বিক্রি করে দেয় না, এরকম আর কি। এখনও তো যুদ্ধ চোর আছে, চোর আছে এরকম। এরকম এক কবর চোর বা কাফন চোর, এটাকে আরবিতে বলে নাব্বাস, সে লোকটা সবাই জানে যে এই লোকটার বদভ্যাস আছে এরকম, কিন্তু হঠাৎ করে দেখা গেলো সে বেশ তবটব করে একবার পরহেজগার হয়ে গেছে। তো তাকে জিজ্ঞেস করলেন একজন আলেম, মা আযাবু মা রাআইত, বলে যে তুমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে হেদায়ত দিয়েছো, তওবা করেছো, বলো তো দেখি তুমি তো অনেক কবর খুঁড়েছো, তুমি আনইউজুয়াল কিছু দেখেছো কোনো সময় কবর টবর খুঁড়তে গিয়ে কিছুটা? তখন তিনি বললেন, নব্যস্তু রাজুলান, আমি এরকম একটি লোকের কবর দেওয়ার পরে রাত্রে যখন তার কবর খোঁড়া শুরু করে দিলাম, ফাইদা হুয়া মুসাম্মারিন বিল মাসাফি মাসামির ফি সাইর জাসাদি, আমি দেখতে পেলাম যে তার সমস্ত শরীরে লোহার পেরেক ঢুকানো আছে এবং মাথার মধ্যে একটা বড় প্যারেক ঢুকানো, আরেকটি বড় প্যারেক, দুটো প্যারেক তার পায়ের দুই পায়ের মধ্যে। এই একটা আজীব সিন দেখলাম। এরকম আরেকটি কাফন চোরকে জিজ্ঞেস করা হলো, তুমি কি দেখেছ বলো দেখি, সেও তওবা করেছে এখন ভালো। সব ঘটনাগুলোই হয়তো ওনাদেরকে তওবা, হ্যাঁ, করার ক্ষেত্রে তওবা অনুপ্রাণিত করেছে। আরেকজনকে জিজ্ঞেস করলো যে তুমি তুমি কি তোমার ঘটনা কি বলো তো কিছু দিয়ে একটা, বলে এক লোককে দেখলাম কবর খুঁড়ে তার মাথার মধ্যে বিশাল মানে লোহার ধাতব কিছু বড় মানে বড় বুলেটের সাইজ তার মাথার মধ্যে ঢুকে এনে দেওয়া আছে। আরেক নাব্বাসকে জিজ্ঞেস করা হয়েছে কবর দাফন কাফন চোরকে, তোমার তো আবার মায়া সাবু তওবা থেকে কী কারণে তুমি তওবা করেছো বলো, রাইট, কি দেখে? বলে আম মাতুন মান কুন্তু উনাব্বিশু কুন্তু আরাহুম হাওয়ালুল ওয়াজহ আনিল কিবলা, আমি অনেক কবর খুঁড়তে গিয়ে দেখতে পেলাম মেজরিটি মানুষকে কবর দেওয়া হয়েছে কেবলামুখী করে চেহারা, খুঁড়ে দেখি যে কবরের উল্টা দিকে চেহারা হয়ে গেছে। যারা বড় বড় গুনাহ করে মরে যায় তাদেরকে আল্লাহ তাআলা কবরের চেহারাটা কেবলার দিকে রাখেন না, উল্টা দিকে ঘুরাই দেন, এবং এটাই একটা আলামত এবং লক্ষণ যে তাদের কবর আজাব হতে থাকবে। তার মানে হয়তো ওই পাশটাই জাহান্নামের সাথে লিংক হয়ে আছে এদিকে। অ্যাবসলিউটলি। এরপরে আসি আমরা যে নবীদের কবরের ব্যাপারে, আসলে নবীরা কবরের মধ্যে কিন্তু এভাবেই তাদের লাশটাও অনেক সময় আল্লাহ তাআলা হেফাজত করে ফেলেন। অন্যদের লাশ গলে যায় কিন্তু তাদের কবর আজাব হতেই থাকে, অন্য একটি অস্তিত্বের উপরে যেটা বারজাখের জিন্দিগির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কবরের জিন্দিগির মধ্যেও এভাবে রাখেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুল আজসাদ আল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন যে নবীদের শরীরকে খাওয়া যাবে না, আল্লাহু আকবার, মাটি খেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি যখন মেরাজ গিয়েছিলেন, আলা মারাতু আলা মুসা আলাইহিস সালাম ওয়া কাইমুন ইসলি ফি কবরে, আমি যখন সফর করছিলাম মেরাজে তখন আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশে দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে তিনি কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ভেরি স্পেশাল গ্রান্ট কাউকে কাউকে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম একটা সুযোগ দিয়েছেন। তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে তিনি কবরের জন্য নামাজ পড়ার সুযোগ পান, আল্লাহ তাআলা সেই দরখাস্ত কবুল করেছেন। এরপরে আরেকটি হাদিস আমরা দেখি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ রাআইতুনি ফিল হাজারে ওয়া আনা উখবারু কুরাইশা উখবারু কুরাইশান আন মাসরায়া, আমাকে যখন সকালবেলা আমি মেরাজের খবর দিলাম
মক্কাবাসীদেরকে আমার মেরাজ হয়েছে, আল মসজিদ আকসা থেকে সেখান থেকে আল্লাহর কাছে চলে গেছি, আবার ফেরত এসেছি। তারা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার ওই আকাশের উপরে খবর তো আমরা জানি না, কিন্তু আমরা তো ফিলিস্তিনে অনেকবার গিয়েছি, তুমি এক রাতে গিয়ে চট করে কেমনে ঘুরে আসলা বলো দেখি বিস্তারিত বর্ণনা, তাহলে দিতে পারলে বুঝবো যে তুমি গিয়েছ। তারা অনেকেই ওখানে গিয়েছিল ব্যবসা উপলক্ষে বা ভিজিট করতে। তো বলে যে আমি যখন তাদেরকে সকালবেলা খবর দিচ্ছিলাম, আমার সামনে ফুটে উঠল ওকে বাইতুল মাকদিস, তারপরে আমি বলতে বলে যাচ্ছি যে এখানে এরকম দেখেছি, এখানে এরকম দেখেছি, এখানে এরকম বাইতুল মাকদিসের এই অবস্থা। এক পর্যায়ে গিয়ে একটা ইনফরমেশনে আমি একটু কনফিউজ হয়ে গেলাম, মন থেকে একটু স্মরণশক্তিটা থেকে একটু একটু চলে গেছে মনে হলো, তখন আমি ভীষণ মুসিবতে পড়ে গেলাম যে এখন যদি উত্তর ঠিক মতো না দিতে পারি বর্ণনাটা, তারা আমাকে ঠিকই মিথ্যাবাদী সাব্যস্ত করে ছাড়বে। আমি এত বড় মুসিবতে জীবনে ওদের আর কখনো পড়িনি। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা কি করলেন, আমাকে একদম বাইতুল মাকদিস ফিলিস্তিনের ভূমি আমার সামনে তুলে ধরলেন। আমি দেখে দেখে বর্ণনা করছি, সব কিছু যেটা জিজ্ঞেস করেছে পুরো অ্যান্সার করছি। ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিল আম্বিয়া, আমার সঙ্গে যে নবীদের দেখা হয়েছিল নবীদের কনফারেন্সে, আল্লাহ জামায়াত করালেন সেখানে, ওইটা ফুটে উঠল। আর আমি দেখতে পেলাম ফাইদা মুসা কাঈমুন ইসাল্লি, মুসা আলাইহিস সালাম একদম দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সেটাও দেখতে পেলাম আবার। আর ওনাকে দেখতে মানে হলো কান্নাহু মিন রিজালে শুনু আহ জাদ, একেবারে মানে শক্তিশালী গঠনের এমন একটা লোক দেখা গেল, শুনু আর কবিরার যে লোকগুলো আছে শক্তিশালী ওরকম ওনাকে মনে হলো। ওয়াইদা ঈসা ইবনে মারিয়াম কাঈমুন ইসাল্লি আকরাবুন নাসি বিহি সুবহান ওরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, আর দেখতে পেলাম ঈসা আলাইহিস সালাম তিনিও নামাজ পড়ছেন, ওনাকে দেখতে মনে হলো ওরওয়া ইবনে মাসউদের মতো দেখা যায় কিছুটা। ওয়াইদা বি ইব্রাহিম কাঈমুন ইসাল্লি আশবাহু নাসি বিহি সাহিবুকুম, আর দেখতে পেলাম ইব্রাহিম আলাইহিস সালামও নামাজ পড়ছেন, তবে উনি দেখতে তোমাদের লোকটার মতোই দেখা যায়, আর তোমাদের লোকটা বলতে নিজের কথা বলছেন, আমার সঙ্গে ওনার চেহারা অনেক মিল। হানাতি সলাতু, তারপরে যখন নামাজের টাইম হয়ে গেল বাইতুল মাকদিসে আর সমস্ত নবীরা জমায়েত হয়ে গেলেন, তখন আমি তাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন নামাজের ইমামতিকে নামাজ পড়ানোর জন্য, আমি পড়ালাম। নামাজ যখন শেষ হয়ে গেল তখন আমাকে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া মুহাম্মদ হাদা মালিক সাহিবিন নার ফাসাল্লিম আলাইহি, আমাকে পরিচয় করাই দিলেন এক ফেরেশতাকে, বলেন মোহাম্মদ ইনি হচ্ছেন জাহান্নামের প্রধান দায়িত্বশীল ফেরেশতা, জাহান্নামের প্রধান ফেরেশতা, তাকে সালাম করেন। আলতাফাত্তু ইলাইহি ফাবাদা আনি বিসসালাম, আমি তার দিকে যখন তাকালাম সালাম করলেন, তিনি আমাকে আগে সালাম করলেন। এইখানে এই হাদিসে ওই যে নবীরা ইন্তেকালের পরে কবরে নামাজ পড়ছেন সেটা পাওয়া গেল, কত বড় স্টেটমেন্ট, বিরাট কথা। বোঝা গেল যে আল্লাহ তাআলা কবরের হালাতে সবাইকে একরকম রাখেন না, বিভিন্ন রকমের কাইফিয়াত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলে, ইয়া রব আল্লাহ তাআলা যদি আমাদেরকে এরকম কিছু নেক আমল করার সুযোগ দেন। মাঝে মধ্যে মনে চায় কোরআন শরীফ পড়ার যতটুকু সময় দরকার মনে হয় যেন টাইম বের করা যায় না তৃপ্তি সহকারে পড়ার জন্য, কবরে এত লম্বা সময় থাকবে, আল্লাহ তাআলা যদি কিছু কোরআন কিতাব পড়ার সুযোগ দিতেন, সুবহানাল্লাহ ইয়া রব। শুকরান সুপ্রিয় ভাই বোনেরা, আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, আশা করছি আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন, একটু পর আবার আলোচনা হবে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।